يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وزوجناهم بحور عين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা মহান মনিবের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে শাওয়াল মাসের এই বরকতময় জুমার দিনে আল্লাহ আমাদেরকে হাজির করে দিয়েছেন এই জন্য আমরা সকলে হৃদয় উসার করে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহর পক্ষ থেকে যাকে সুযোগ করে দিয়েছেন মনিবের পক্ষ থেকে আল্লাহ যাকে দয়া করেছেন সে দয়ার মায়ার ভালোবাসার মানুষগুলো সর্বাগ্যে চলে এসছেন আল্লাহর করে আল্লাহ যেন আমাদের এই আমলগুলো কবুল করে হাশরের দিন নাজাতের উসিলা বানিয়ে দেয় আমরা সকলে বলি আমিন আল্লাহর কাছে বান্দার আমলের মাধ্যমে বান্দার আমলের কারণেই মানুষ মর্যাদাশীল হয় এ পর্যন্ত যত কিছু পড়েছি দুনিয়ার কোনো ইজ্জতের কারণে দুনিয়ার কোনো অর্থের কারণে দুনিয়ার কোনো পদের কারণে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় নাই একটা মাত্র যতই কোরআন পড়েছি হাদিস পড়েছি যেখানেই গিয়েছি আমরা দেখেছি মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় আল্লাহ ইবাদতের মাধ্যমে আমলের কারণে ওয়ামিলুস সালিহাত নেক আমল সমূহের কারণে মানুষ আল্লাহর কাছে মর্যাদাশীল হয় সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে আমলের কারণে আল্লাহর কাছে মানুষ মর্যাদাশীল হয় যে আমলের কারণে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় যে আমলের কারণে মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় যে আমলের কারণে মানুষ পরকালে আল্লাহর জান্নাতের অধিকারী লাভ করে সে আমল যেন আপনি আমাদেরকে করার তৌফিক এনায়েত করে আমরা বলি আমিন আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে গত জুমায় একটা আলোচনা নিয়ে আসছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেই আঙ্গিকে আজকে কথাগুলো ইনশাআল্লাহ আমরা বলবো গত সপ্তাহ আমরা একটা হাদিস নিয়ে আসছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি কোন বর্ণনা করেছেন এবং এই হাদিসটি কোন ব্যাখ্যা করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন সারা পৃথিবীতে যে ব্যাখ্যাকারী কথা এক বাক্যে যারা মাদ্রাসায় পড়েন ওনাকে চিনেন ওনার নাম হলো বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত প্রসিদ্ধ একজন বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লিখেছেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি
সেই ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি নিয়ে একটা কিতাব লিখেছেন আল ইসতিদাদ লিয়াউমিল মাআদ। সেই কিতাব এই হাদিসটুকু আমি এনেছি। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাবের মধ্যে হাদিসটুকু নিয়ে এসেছেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় হাদিসটুকু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন আমলের কারণে আল্লাহর জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগে একজন ফেরেশতা আল্লাহ পাক পাঠাবেন, সেই ফেরেশতা এসে বলবেন যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করেছেন। সমস্ত হাসর সেদিন জান্নাতীরা বলবে আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া আমাদেরকে পাঠাইলো, কি গেশেন বা কি উপঢৌকন আমাদেরকে দিয়েছেন। তখন এই সেই ফেরেশতা তাদের সামনে হাজির করবেন, সেটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রথম যে হাদিয়াটুকু পাঠিয়েছিলেন তার মধ্যে 10টা আংটি উপহার দিয়েছিলেন, যে 10টা আংটির মধ্যে 10টা কথা লেখা আছে কোরআনুল কারীমের। এবং সেই বর্ণনার ভিত্তিতে আমরা গত জুমাতে 3টা আংটির উপরে আলোচনা করেছিলাম, আজকে বাকি গুলো আমরা চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মনিব যদি দয়া করেন আর সেই দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের ভিত্তিতে আমরা বাকি কথাগুলো শুনবো এবং নিজের আমল করার জন্য চেষ্টা করবো। আল্লাহ যে তৌফিক দেন আমরা সকলে বলি আমিন। তো চতুর্থ নম্বর আংটির মধ্যে ফেরেশতারা বলবে যে তোমার চতুর্থ নম্বর যে রিংয়ের মধ্যে লেখা থাকবে, আংটির মধ্যে লেখা থাকবে আল্লাহর পক্ষ থেকে তোমরা যারা জান্নাতে যাবে আজকে তোমরা আলবাসনাকুমুল হালালি ওয়াল হালি, আজকে তোমাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ, আজকে তোমাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি রূপে আজকে তোমাদেরকে আল্লাহ জান্নাতে যেখানেই যান, কোথাও আমরা বিয়ে খেতে যাই অথবা কোথাও একটা ভালো কারোর সাথে দেখা করতে যাই, একটা ভালো পোশাকের দরকার হয় না? এই পোশাকের কথা, তাকওয়ার পোশাকের কথা বলা হয়েছে কোরআনুল কারীমে, তোমরা তাকওয়ার পোশাক পরো, অর্থাৎ আল্লাহর ভয় ভীতির পোশাক পরিধান করো, আর ওই দিন স্বয়ং আল্লাহ জান্নাতি পোশাক আপনাকে পরাবেন। জান্নাতি জান্নাতি পোশাক পরাবেন এবং জান্নাতি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিভিন্ন জিনিস আপনাদেরকে পড়াইয়া দিবে। হাদিস শরীফে আসছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা এই পৃথিবীতে পুরুষেরা স্বর্ণ ইউজ করবে, যারা গলার চেইন পরেন না, আংটি পরেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উম্মতের জন্য এটা আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মতেরা পৃথিবীর মধ্যে পুরুষেরা যারা স্বর্ণের চেইন পরবে, স্বর্ণের আংটি পরবে, স্বর্ণের মালা পরবে অথবা স্বর্ণের যে কোনো জিনিস পরবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে ওইগুলো থেকে তাকে মাহরুম করা হবে, সেদিন আল্লাহর জান্নাতে তাকে এগুলো পরানো হবে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে এগুলো পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, নারীদের জন্য হালাল করে দিয়েছেন। নারীরা যদি স্বর্ণগুলো রৌপ্যগুলো গোল্ডেন গুলো এবং ডায়মন্ড গুলোর যাকাত যদি আদায় না করে, এই এই বিষয়গুলো এই জিনিসগুলো কিয়ামতের ময়দানে তাদের জন্য বড় বিস্তর হয়ে দাঁড়াবে, তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কি বিপদ? রাসূল বললেন যাদের প্রচুর স্বর্ণ জমিয়েছেন স্বর্ণের যাকাত গুলো যদি তারা না দেয় কিয়ামতের ময়দানে ওই স্বর্ণগুলো জবান খুলে যাবে, ওই মালের জবান খুলে যাবে। যারা অর্থগুলো জমিয়ে ব্যাংকের মধ্যে বিশাল অঙ্কের টাকা জমিয়ে রেখেছেন আর ওইগুলোর যাকাত যারা দিলেন না দেই করলেন না, কিয়ামতের ময়দানে ওই অর্থগুলোর জবান খুলে যাবে, মানুষের মতো করে আপনার অর্থগুলো আপনার সাথে কথা বলবে। কিভাবে কথা বলবে ভালো হয় নাই, হাদিসের ভাষায় আসছে ওইগুলো সর্প হয়ে যাবে আপনার বিপক্ষে, আপনার সারা শরীরের মধ্যে সাপগুলো চতুর্দিকটা বাদন করে ফেলবে, দুইটা সাপ দুই দিকে যাইয়া দুই দিকের মাথার ঠিক এই বরাবর। আল্লাহ রসুল বলেন সাপগুলো আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আনা কানসুকা ওয়া মালুকা, আমি হলাম দুনিয়ার তোর সম্পদ এবং দুনিয়ার দুনিয়ার স্বর্ণ ধন সম্পদ, তোমরা যারা জমা করে রেখেছিলা, তোমরা যারা আল্লাহর হুকুম পালন করে যারা যাকাত দাও নাই, আজকে আমরা হলাম তোমাদের সেই যাকাত, আমরা হলাম তোমাদের ধন সম্পদ। এইভাবে আঘাত করতে থাকবে সর্প হয়ে আপনার সারা শরীর মধ্যে, এমন বিষাক্ত সর্প আপনাকে আঘাত করবে। রাসূল বলছেন ওই সাপগুলো যদি পৃথিবীতে শ্বাস ফেলতো তো পৃথিবীতে কোনো সবুজ ঘাস হতো না। আল্লাহু আকবার, কত বিষাক্ত সেই সাপ।
আমরা যখন রাস্তাঘাটে কোনো সাপ দেখি কত ভয় পাই, অথচ এই সাপ আমরা অর্থ দিয়ে লালন পালন করি, আল্লাহকে ভয় করি। এই জন্য নবী বলেন যারা দুনিয়াতে এই সম্পদ দিলেন যাকাত আদায় করবেন, আর পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বর্ণটাকে হারাম করে দেওয়া হলো, পুরুষ যেন এইগুলো ইউজ না করে, যদি না করো ওই যে জান্নাতের মধ্যে আংটির মধ্যে লেখা আছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাকন পড়াইয়া জান্নাতি বালা পড়াইয়া জান্নাতের মধ্যে স্বর্ণের সুন্দর জিনিসগুলো পড়াইয়া সাজাইয়া সাজাইয়া তোমাকে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে। বোঝা গেল যেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে ওইগুলো পড়া যাবে না। পোশাকের ব্যাপারে বলা হয়েছে পোশাকটা যেন সুন্দর হয়, তাকওয়ার পোশাক হয়। আজকে আমাদের পোশাক বিশেষ করে আমরা যারা পুরুষেরা আছি একটা নর্মাল, আমাদের যেহেতু নর্মাল ভাবে আপনি আমাদের সতরগুলো ঢাকা যায় বাকিগুলো, তারপরও কমসে কম আমরা যারা মুসলমান মুসলমানই তো রসুলের সুন্নতের পোশাকটা একটু মাঝে মাঝে পড়া। আজকে শুক্রবারে যখন আসেন একটা টুপি মাথায় থাকা একটা সুন্দর পাঞ্জাবি পরে, যেহেতু রসুল এটা ভালোবাসছেন এটা তাকওয়ার পোশাক, এইটা পরলে বোঝা যায় তার মধ্যে একটু দিন আছে। এই জন্য যারা পারবে পোশাক গুলো মাঝে মাঝে পরে, এই পোশাকের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবে। জুমার দিন আসলেন একটু সুন্দর পোশাক পরে আসলেন, একটা সুন্দর পাঞ্জাবি পরে আসলেন, সবচেয়ে দামি পাঞ্জাবিটা পরে আসলেন। আমরা তো উল্টা বিয়ের বাড়িতে গেলে বন্ধুর বাড়িতে গেলে দামি গড়িটা পরি, দামি প্যান্টটা পরি, দামি পাঞ্জাবিটা পরি, একবারে সুতির সাদা দগদগে সা পাঞ্জাবিটা পরে একেবারে মাঠ দিয়া ভালো করে যায় না। আজকে আল্লাহ সবচাইতে মহিমহিয়ান গরিয়ান মহান আল্লাহর সাথে আপনার মুলাকাত, মহান আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ। আপনি যখন আসবেন দামি সুন্দর জিনিসটা পরে আল্লাহর ঘরের মধ্যে আসবেন, এটা একটা সওয়াবের কারণ হবে, হাশরের দিন নাজাতের কারণ হবে। তারপরে বলা হলো সেদিন ওই আংটির মধ্যে পরানো হবে, রে জান্নাতীরা আজকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, তোমাদেরকে সুন্দর কাকন পরানো হবে, সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে আল্লাহর জান্নাতে সম্মানের সাথে তোমাদেরকে প্রবেশ করানো হবে। চার নম্বর আংটির মধ্যে কথাটা লেখা থাকবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতি পোশাক না, আজকে কত সুন্দর পোশাক, সুবহানাল্লাহ। তারপরে পঞ্চম নম্বরে ফেরেশতারা বলেন, আল্লাহ নবী বলেন ওই দিন পঞ্চম নম্বরে ওই সমস্ত মানুষের সামনে আর একটা বিষয় বলা হবে, পঞ্চম নম্বর আংটির মধ্যে লেখা থাকবে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। রে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা দুনিয়াতে যারা কষ্ট করেছ আজকে জান্নাতের মধ্যে তোমাদেরকে হরিণদের সাথে তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। অন্য এক আয়াত আল্লাহ বলেছেন যারা পৃথিবীতে আবেদা জাহেদা সালেহা যাদের স্ত্রীরা নেককার দিনদার তাদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। হুজুর জান্নাতে নিজের স্ত্রীও থাকবে আবার হরিণদের সাথে আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, হরিণদের সাথে আল্লাহ পাক শুভ বিবাহ পরিণয় আবদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। তারাও থাকবে আবার হরিণরা থাকবে, হুজুর তার মধ্যে কোনো গন্ডগোল হবে না বলে না, হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ভালো স্ত্রী থাকার কারণে সেদিন একসাথে তারা প্রবেশ করবেন, আর আল্লাহর পক্ষ থেকে এই এলান দেওয়ার পরে তারা বরং রাগ করবেন না, হিংসা করবেন না, বরং তারা খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে এই মর্যাদা আপনাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ রাগ অভিমান সবগুলো উঠাই দিবেন, সেদিন আর কোনো সমস্যা হবে না। তারপরে এখন যারা ইউএস বাংলা এখন যারা মুসলমান মা বন্ধুরা শুনে তারপরও মাইনা নিতে একটু কষ্ট হয়, আপনার থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবস্থা করে দিবেন। কোরআনুল কারীমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেছেন ওই পঞ্চম নম্বর আংটির মধ্যে কথাটা লেখা থাকবে, আজকে জান্নাতের মধ্যে দুনিয়াতে কষ্ট করার কারণে এমন একটা নিয়ামত দিয়ে আল্লাহ তোমাদেরকে খুশি করবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুমুল ফাইজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রতিদানটা কিসের জন্য দেওয়া হবে এই নিজাজাই তুহুমুল ইয়াউমা আজকের দিনে তার জাজাটা তার প্রতিদানটা কি জন্য দেওয়া হবে বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন তোমরা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন তারা ধৈর্য ধারণ করেছে তাদের সুসংবাদ দাও আল্লাহর পক্ষ থেকে এই হরিণের সুসংবাদ দিবেন আল্লাহ ধৈর্যের কারণে এই নিয়ামতগুলো আল্লাহর জান্নাতে দান করবেন আর তাদেরকে এই সফলতার কারণে আসবে একমাত্র একটা কারণে যারা এই পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে আল্লাহ বললেন হুমুল ফাইজুন এই সফলতা একমাত্র যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে এবার দুনিয়ার সব ক্ষেত্রে যারা কালো স্ত্রী পাইছেন সুন্দর স্ত্রীর জন্য একটা মানুষের আশা থাকে না কিন্তু পারলে আরেকটা জার্মান থাকেন টাকা আছে পয়সা আছে আরেকটা বিয়ে করতে পারতেন করেন নাই বিবি নেককার ধৈর্য ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রে আমার বান্দারা যারা ধৈর্য ধারণ করেছো ওই কালো স্ত্রীর মধ্যে তাকওয়া অবলম্বন দেখে তাকে নিয়ে গো সংসার তুমি করেছো আরেকটা সংসার তুমি বাড়াওনি এই যে তুমি ধৈর্যের পরিচয় দিলা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আজকে জান্নাতের মধ্যে তোমার এই সুন্দর নিয়ামতগুলো দিয়ে দিলে ধৈর্যের সাথে ধৈর্যের মতো এমন মহৎ ধৈর্যের মতো এমন সফলতা আর কোথাও খুঁজে আপনি পাবেন ছয় নম্বর লেখা থাকবে হাজা জাযাউকুমুল ইয়াউমা বিমা ফাআলতুম মিনাত তাআতি এই প্রতিদান শুধুমাত্র তোমাদের তোমাদের সৎ কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ নম্বর আংটির মধ্যে লেখা থাকবে পৃথিবীতে যারা তোমরা নেক আমল করেছো আজকে যতগুলো এক নম্বর থেকে পঞ্চম নম্বর পর্যন্ত বয়ান করা হলো যতগুলো নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করে কেন জান্নাতে দিচ্ছেন কি দিচ্ছেন কত নিয়ামত দিচ্ছেন এইগুলো আলোচনা করে জানিয়ে দিলেন রে পৃথিবীর মানুষেরা হাযা জাযাউকুমুল ইয়াউমা আজকের দিনে এইটার সাজা প্রতিদানটা বিমা ফাআলতুম মিনাত তাআতি তোমরা ধৈর্য ধারণ করেছিলা আর এই সৎকর্ম করেছিলা এই সৎকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত গুলো তোমাদেরকে দিয়েছে বোঝা গেল আপনি প্রথমে বলেছিলাম এই পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হবে কোন টাকার কারণে নয় কোন পুষ্টির কারণে নয় দুনিয়ার কোন কোন ব্যক্তিত্বের কারণে নয় জ্ঞানের কারণে নয় মানুষ আল্লাহর কাছে সম্মানিত হবে আমল আমলের কারণে তাকওয়া থাকবে আর পাশাপাশি আমলের কারণে যে মানুষ যত বেশি আমল করবে আমলের কারণে মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য এই কথাগুলো বুখারী শরীফের ব্যাখ্যাকারী